জাতীয় সঙ্গীতের আদলে এবার পশ্চিমবঙ্গের জন্য রাজ্য সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটি রাজ্য সঙ্গীত হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তবে সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসের জন্য দিন ঠিক করতে বিধানসভায় আলোচনা হবে। মঙ্গলবার নবান্ন সভাঘরে সর্বদলীয় বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী। দেশের একাধিক রাজ্যে নিজস্ব রাজ্য সঙ্গীত রয়েছে। পশ্চিমবঙ্গেও রাজ্য সঙ্গীত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস করার পরিকল্পনাও রয়েছে। সেই লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে মঙ্গলবার নবান্ন সভাঘরে সমাজের বিশিষ্টজনের পাশাপাশি সর্বদলীয় বৈঠক হয়। মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে ওই বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পী থেকে সাংবাদিকরা। তবে বিজেপি, কংগ্রেস ও সিপিএম এর কোনো প্রতিনিধি ছিলেন না। এদিনের বৈঠকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে প্রাথমিক মান্যতা দেওয়া হয়। যদিও এ বিষয়ে এসইউসিআই কিছু বিষয় নিয়ে আপত্তি তোলে, তাই কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে বিভিন্ন মহলের মতামত নেওয়া হবে। সেপ্টেম্বরের 5 তারিখের মধ্যে মত জানাতে বলা হয়েছে। তারপরে বিধানসভায় প্রস্তাব এনে রাজ্য সঙ্গীত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একটা সিদ্ধান্ত হোক, সাংবাদিক বন্ধুরা থেকে শুরু করে সবাই বুদ্ধিজীবীরা বলেছেন বাংলার একটা নিজস্ব গান থাকা উচিত, যেটা আমাদের আমরা রাষ্ট্রীয় গীত যেমন জনগণ মনোয়োগী করি, তেমনি রবি ঠাকুরের একটা গান যদি আমরা নিই এটা ভালো মেসেজ যাবে। তো সবার কথা শুনে আমার যেটা মনে হয়েছে, মেজরিটি বলেছেন বাংলার মাটি বাংলার জল। আমি ইন্দ্রনীল সেনকে অনুরোধ করব, আমরা সবাই দাঁড়াবো, আসুন অন্তত এই গানটা আমরা আমাদের সব প্রোগ্রামে বাজাবো এবং বাংলার জাতীয় গীত হিসেবে আমরা জনগণ মনোযোগ নায়কও গাইবো, বাংলার মাটি বাংলার জলও গাইবো। রাজ্য সঙ্গীতের পাশাপাশি এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গ দিবস নিয়েও আলোচনা হয়। এর আগে ঠিক হয়েছিল 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে, কিন্তু দেশভাগের ক্ষত জড়িয়ে রয়েছে দিনটিতে। সেই কারণেই ওই দিনটি পশ্চিমবঙ্গ দিবস না করার মত অনেকেই দেন। ঠিক হয় বিশিষ্টজনদের মত নিয়ে 7ই সেপ্টেম্বর বিধানসভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আমাদের প্রণাম সারা বিশ্ব বাংলায় যত আমাদের প্রবাসী বন্ধুরা আছে তাদেরও বলবো, বাংলা দিবস আমরা কবে করব আমি সেটা আপনাদের জানিয়ে দেব আমরা অ্যাসেম্বলিতে আলোচনা করার পর। কিন্তু আজকে আমরা একটা সিদ্ধান্ত তো হয়ে গেল যে বাংলার মাটি বাংলার জলটাকে বাংলার গান হিসেবে, বাংলার রাজ্যের যে রাষ্ট্রীয় গীত সেটা হিসেবে স্বীকৃতি দেওয়া হলো এই মিটিং থেকে। এদিন রাখি বন্ধনের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।